বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর বীজগণিত পঞ্চম অধ্যায় অনুশুনি পাশের এক নিয়ে। আমাদের আজকের অঙ্ক হচ্ছে সরল, 19 নম্বর অঙ্ক। প্রশ্নটা হচ্ছে 7a + b² - 2 × 7a + b × 7a - b + 7a - b² এটা হলো প্রশ্ন। আমরা সমাধান করি। এখন এখানে দুইটা স্কোয়ার আছে, প্রথমে একটা স্কোয়ার, শেষে একটা স্কোয়ার। এই জন্য আমরা এই দুইটা স্কোয়ারের মান ধরে নিব। 7a + b মনে করি 7a + b = x এবং 7a - b = y। এখানে দেখা যাচ্ছে মাইনাস চিহ্ন আছে, এই জন্য আমরা কী করবো, মাইনাস করবো। মাইনাস করতে গেলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস চিহ্নটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস, আর এখানে প্লাস আছে, কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরতে হবে, এটা মাইনাস হবে। সাইড নোটে লাগবে বিয়োগ করে, এবং বিয়োগ করলে -7a + 7a বাদ দিল, আর +b আর +b হইল 2xb যোগ করবে, আর এখানে হলো x - y। এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা হচ্ছে আমরা মানটা বসাবো। 7a + b এর মান হচ্ছে x, এলে হলো কি x² -2। 7a + b এর মান x, 7a - b এর মান হচ্ছে y, প্লাস 7a - b এর মান হচ্ছে y, আর আছে y² তাহলে এটা একটা সূত্র যায়, a² - 2ac + b² সূত্র। তাহলে আমরা লিখতে পারি x² - 2xy + y² সমান হচ্ছে কি x - y² এবার আমরা x - y এর একটা মান পেয়েছি, সেটা হচ্ছে 2xb। x - y এর মান 2xb বসাইলাম, তো 2xb, আর এখানে আছে স্কোয়ার। এখন আমরা 2 এর বর্গ করব, 2 এর বর্গ হচ্ছে 4, আর b এর বর্গ হচ্ছে b² আর এখানে সাইডে লিখবো মান বসে, 2xb যখন x - y এর মান বসাইলাম সাইডে মান বসে লিখবো, তাহলে আমাদের রেজাল্ট হইল 4b² এই হলো আনসার। ধন্যবাদ সাথে থাকার জন্য, পরবর্তীতে আবার দেখা হবে। আজ এখানেই শেষ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।